আরেকটি পার তোমার মুখ উচ্চারণ করলে আমি তোমাকে হত্যা করতে বাধ্য চাচা জান। আপনার একমাত্র পুত্র শাহজাদা কয়েশ কে ওই মেহেদি হাসানের সওদাগরের কন্যাকে ভালোবাসার অপরাধে আপনি তাকে নিজ হাতে হত্যা করবেন, কিন্তু একটি বার কি ভেবে দেখেছেন চাচা জান? শাহজাদা কয়েশ আপনার একমাত্র সন্তান, আপনার অবর্তমানে এই কেন বংশ মর্যাদার জন্য ওদের ভালোবাসা আপনি মেনে নিচ্ছে আপনার চাচ্ছেন না? একটি বাড়ির জন্য আমার কাছে খুলে বলুন ভালোবাসা কি অপরাধ? আজ তোমার জন্যই, এই তোমার জন্যই আজ এত দূর পর্যন্ত গিয়েছে শাহজাদা কয়েশ। তুমি যদি শক্ত হাতে কঠোর হস্তে তোমার ছোট ভাইকে তুমি শাসন করতে, তাহলে আজ আমার বংশ মর্যাদা এতটুকু নিচে নেমে যেতে পারত না। শাহজাদা কয়েশ আপা জান, তাহলে তুমি ভুলে যাবেন, এটাই তোমার শেষ সিদ্ধান্ত?
আব্বাজান, জানোয়ারের পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে? আমি জানি আব্বাজান। শাস্তিকে তুমি ভয় করো না। না আব্বাজানি না, আমার চাবুক যতক্ষণ পর্যন্ত ওই মেহেদি হাসান সৌদাগর একমাত্র কন্যা আব্বাজান লাইলিকে তোমার মন থেকে বুঝতে না পারবে ততক্ষণ পর্যন্ত চলবে চাবুক। কারণ আমি চাই না আমার উঁচু বংশ নিচু হয়ে যাক। গোলমামুন, এতদিন বিশ্বততার সাথে রাজ দরবারে চাকরি করে এসেছ, আজ আমার বংশ মর্যাদাকে রক্ষা করার জন্য এই চাবুক আমি তোমার হাতে তুলে দিতে চাই। এই মুহূর্তে আমার চোখের সামনে আমার কুলাঙ্গার পুত্রকে চাবুকের পরে চাবুক দিয়ে প্রহার করে তার দেহটাকে বিচ্ছিন্ন করে দাও। চাও চাও চাবুক। কারে মারুম আব্বাজান? সে যদি কয়েশের পর না হুজুর, আমারে মাফ করে দেবেন। ছোটবেলা হয় কয়েশ বাইরে মুক্তবে নিয়ে গেছি, নিয়ে আইছি, একসঙ্গে লেখাপড়া করেছি। আমি আজ এই তোমাদের জন্য আমার এই অবগত। আমি জানি তোমার স্নেহ মায়া মমতা, তাই না? সেজদা কয়েশের দায়িত্ব আমি তোমার উপরে অর্পণ করেছিলাম, লেখাপড়া শিখে যাতে মানুষ হয়, আবার শাসন করার দায়িত্বটাও আমি তোমার উপর তুলে দিচ্ছি। এই মুহূর্তে তাকে চাপকে পিঠের ছাল তুলে দাও। এই হচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ, কোনো কথা নয় কয়েশ। আব্বাজান যে তোমাকে হুকুম করেছে আমাকে চাবুক মারতে, ভাইজান কয়েশ মারো।